বঙ্গবন্ধু বাংলাদেশে শান্তির প্রতিষ্ঠা করে গেছেন বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। দুপুরে রূপগঞ্জের ভক্তবাড়ি এলাকায় ক্লাব প্রিমিয়াম আশালয় লিমিটেডের নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে মন্ত্রী একথা বলেন। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু রাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি দেশে বসবাসের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে গেছেন, তাই বিদেশের মতো দেশেও সুন্দর আবাসন ও ক্লাব গড়ে উঠছে। অনুষ্ঠানে আশালয় প্লট ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি শামসুজ্জামান শামস সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা লীগের সভাপতি ও গাজীপুর পাঁচ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সহ আর অনেকে।